সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া কলেজ শাখায় এই মহামারী দুর্যোগে অনলাইন শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি জীববিজ্ঞান এর ক্লাস নেবার জন্য। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে যে অনলাইন শিক্ষা কার্যক্রম চলছে এরই ধারাবাহিকতায় এর আগেও তোমাদের বেশ কিছু ক্লাস বা লেকচার নেওয়া হয়েছে, সেগুলো তোমরা দেখেছো। আজকে তোমাদের জীববিজ্ঞানের প্রথম পত্র অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র এর ওপর প্রথম ক্লাসটা শুরু হবে। তো প্রিয় শিক্ষার্থী, শুরু করা যাক আজকের এই টিস্যু ও টিস্যুতন্ত্রের অধ্যায়ের ওপর প্রথম ক্লাসটা। প্রথমেই আমরা অষ্টম অধ্যায়ের টিস্যু ও টিস্যুতন্ত্রের টিস্যু অংশ নিয়ে আলোচনা করব। টিস্যু কাকে বলে আমরা জানি, একগুচ্ছ কোষকে কলা বা টিস্যু বলা হয়ে থাকে। একগুচ্ছ কোষকে কলা বা টিস্যু বলা হয়। আমরা জানি প্রত্যেকটা জীবদেহের গঠন ও কাজের এককে বলা হয় কোষ। অসংখ্য কোষ যখন এক জায়গায় হয় তখন এই একগুচ্ছ কোষকে বলবো কি আমরা, বা কোষের সমষ্টিকে বলা হয়ে থাকে কলা বা টিস্যু বলা হয়ে থাকে। জীববিজ্ঞানের যে শাখায় এই টিস্যু নিয়ে আলোচনা করা হয় ওই শাখাকে বলা হয়ে থাকে হিস্টোলজি। জীববিজ্ঞানের যে শাখায় টিস্যু নিয়ে আলোচনা করা হয় ওই শাখাকে বলা হয়ে থাকে হিস্টোলজি, বা টিস্যু বিদ্যা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তাহলে টিস্যু বিদ্যাকে কোথায় আলোচনা করা হয়ে থাকে? হিস্টোলজির আলোচ্য বিষয়গুলো হচ্ছে কি? টিস্যু নিয়ে আলোচনা। আর টিস্যু কাকে বললাম? একগুচ্ছ কোষকে কলা বা টিস্যু বলা থাকে। এখন এই যে একগুচ্ছ কোষ, এক জায়গায় যখন অনেকগুলো কোষ থাকে সবগুলো কোষ একই রকম হতে পারে অথবা কি আছে বিভিন্ন রকমও হতে পারে। মনে করো যে এক জায়গায় দশটা কোষ আসে, সব দশটা কোষে একই রকম, অথবা দশটা কোষের ভেতর কে আছে, কত কোষ কে আছে গোলাকার, কতটা চ্যাপটা, কতটা লম্বা, কতটা চিকন মোটা, যে রকমই হোক না কেন একই রকমও হতে পারে অথবা বিভিন্ন রকম হতে পারে। যে রকমই হোক না কেন যখন অনেকগুলো কোষ এক জায়গায় থাকবে সেটাকে বলবো কি আমরা কোষ, সেই কোষগুলোকে একত্রে বলবো কি আছে কলা বা টিস্যু। আর একটা কন্ডিশন শর্ত আছে, এরা একই জায়গা থেকে উৎপত্তি হবে, একই জায়গা থেকে উৎপত্তি হবে এবং একই কাজ করবে, এরকম কোষগুচ্ছকে বলবো কি আমরা কলা বা টিস্যু বলা থাকে। তাহলে কলা বা টিস্যুর টোটাল সংজ্ঞাটা আমরা কী দিতে পারি? আকার আকৃতিতে একই বা ভিন্ন, একই জায়গা থেকে উৎপত্তি হয়, একই কাজ করে থাকে, এরকম কোষ সমষ্টি বা কোষগুচ্ছকে বলা হয়ে থাকে কলা বা টিস্যু। আকার আকৃতিতে একই বা ভিন্ন, একই জায়গা থেকে উৎপত্তি হয়ে একই কাজ করে, এরকম কোষ সমষ্টিকে বলা হয়ে থাকে কলা বা টিস্যু। যেমন একটা উদাহরণ, সহজ একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বলতে পারি, আমাদের দেহে কী আছে, আমরা যদি বলি থাকি এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা, ত্বক, ত্বক হচ্ছে আমাদের আবরণী কলা। আমাদের পৃথিবীতে যত মানুষ আছে বা যত প্রাণী আছে, যত মানুষ আছে সকল মানুষের ত্বক কিন্তু একই রকম নয়, বিভিন্ন মানুষের ত্বক বিভিন্ন রকম। তাহলে একই হতে পারে অথবা ভিন্নও হতে পারে, একই জায়গা থেকে উৎপত্তি হয়, ভ্রূণীয় মেসোডাম থেকে আমাদের ত্বকটা উৎপত্তি হয়ে থাকে এবং একই কাজ করে থাকে। আমাদের সবার ত্বকের কাজ হচ্ছে বাহিরের আঘাত থেকে ভিতরের অঙ্গাণুগুলোকে রক্ষা করা। এইরকম একই কাজ করবে, এরকম কোষগুচ্ছকে বলবো কি আমরা কলা বা টিস্যু বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা টিস্যু কাকে বলবো? আকার আকৃতিতে একই বা ভিন্ন, একই জায়গা থেকে উৎপত্তি হয়ে
একই রকম কাজ করে থাকে, এরকম কোষ গুচ্ছকে কলা বা টিস্যু বলে। আপনি যদি এটুকু লিখতে না পারেন তাহলে লিখেছে একগুচ্ছ কোষকে একত্রে কলা বা টিস্যু বলা হয়ে থাকে। আচ্ছা, আর যে বিজ্ঞানের যে শাখায় টিস্যু নিয়ে আলোচনা করা হয় বাবা, সেটা তো বলা হয়েছে হিস্টোলজি বা টিস্যু বিদ্যা, হিস্টোলজি বা টিস্যু বিদ্যা। আচ্ছা, এরপরে আমরা কেসে টিস্যুর ক্লাসিফিকেশন বা টিস্যুর প্রকারভেদ সম্পর্কে আলোচনা আমরা করব। টিস্যুকে কাজের ওপর ভিত্তি করে, টিস্যুকে বিভাজনের ওপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। টিস্যুকে কাজ বা বিভাজনের ওপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করেছে। এক নম্বর হচ্ছে ভাজক টিস্যু, দ্বিতীয়টা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু, স্থায়ী বা পারমানেন্ট টিস্যু, যে টিস্যু ভাগ হতে পারে, যে টিস্যু বিভাজিত হতে পারে উদ্ভিদের, সেই টিস্যুকে বলবো কি আমরা ভাজক টিস্যু। উদ্ভিদের যে টিস্যু বিভাজনে সক্ষম, বিভাজিত হয়, ভাগ হতে পারে, অথবা উদ্ভিদের যে টিস্যুগুলো বিভাজিত হয়ে উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি ঘটায় তাকে বলবো কি আমরা ভাজক টিস্যু। আর উদ্ভিদের যে টিস্যুগুলো বিভাজনে অক্ষম, যে টিস্যুগুলো কখনোই বিভাজিত হয় না, যে টিস্যুগুলো ভাজক টিস্যু থেকেই উৎপত্তি হয়, এই ধরনের টিস্যুকে বলবো কি আমরা স্থায়ী টিস্যু বা পারমানেন্ট টিস্যু বলা হয়ে থাকে। তাহলে আমরা কেসে টিস্যুকে শ্রেণীবিন্যাস পড়লাম, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। আমরা পড়লাম কেসে ভাজক টিস্যু, ভাজক টিস্যু কাকে বলা হয়ে থাকে, উদ্ভিদের যে টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম তাকে বলবো কি আমরা ভাজক টিস্যু বলা হয়ে থাকে। ভাজক টিস্যুর আরও কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ, MCQ-তেও আসে এবং কেসে CQ-এর খ অর্থাৎ দুই মার্কের জন্য এটা আসে। ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমেই আমরা ক্লাসে লিখব, ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম বা ভাজক টিস্যুর কোষগুলো বিভাজিত হয়। তাহলে প্রথম বৈশিষ্ট্য কী, ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম বা ভাজক টিস্যুর কোষগুলো বিভাজিত হয়ে থাকে, এক। দ্বিতীয় বৈশিষ্ট্য, ভাজক টিস্যুর কোষগুলো আয়তাকার ডিম্বাকার পঞ্চভুজ আকৃতি, আয়তাকার ডিম্বাকার পঞ্চভুজ বা ষড়ভুজ আকৃতির হয়ে থাকে। ভাজক টিস্যুর কোষগুলো দেখতে আয়তাকার ডিম্বাকার পঞ্চভুজ আকৃতি বা ষড়ভুজ আকৃতির হয়ে থাকে। যেমন কি আছে, আমরা যদি ভাজক টিস্যু যদি কি আছে কিছু কিছু কোষ দেখে কি ভাজক টিস্যু যদি আমরা দেখি, এই যে এই ভাজক টিস্যুর কোষগুলো হচ্ছে কীরকম আয়তাকার, এই ভাজক টিস্যুর কোষগুলো আয়তাকার। আবার কিছু ভাজক টিস্যু আছে কি আছে এরকম ষড়ভুজ আকৃতির, অথবা কি আছে কিছু ভাজক টিস্যু আছে হচ্ছে কি আছে আমাদের এই ষড়ভুজ আকৃতির, আবার কি আছে এইরকমভাবে আছে পঞ্চভুজ আকৃতি, পঞ্চভুজ আকৃতি। তাহলে ভাজক টিস্যুর কোষগুলোকে কি বললাম আমরা, ভাজক টিস্যুর কোষগুলো আয়তাকার, এরা হচ্ছে কি আছে আয়তাকার, কখনো কখনো ডিম্বাকার, অথবা কি আছে পঞ্চভুজ আকৃতি, অথবা কি আছে ষড়ভুজ আকৃতি হয়ে থাকে। তাহলে প্রথম বৈশিষ্ট্য বললাম হচ্ছে ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম, বিভাজিত হয়, ভাজক টিস্যুর কোষগুলো আয়তাকার ডিম্বাকার তারপরে ষড়ভুজ আকৃতির পঞ্চভুজ আকৃতির হয়ে থাকে। তৃতীয় বৈশিষ্ট্য, ভাজক টিস্যুর কোষপ্রাচীর পাতলা ও সেলুলোজ দ্বারা গঠিত, ভাজক টিস্যুর কোষপ্রাচীর পাতলা ও সেলুলোজ দ্বারা গঠিত। তৃতীয় বৈশিষ্ট্য, ভাজক টিস্যুর কোষের নিউক্লিয়াস আকারে বড়, ভাজক টিস্যুর কোষগুলোর মাঝে সুস্পষ্ট বড় আকারের নিউক্লিয়াস দেখা যায় এবং সাইটোপ্লাজম কি আছে ঘন, নিউক্লিয়াস আকারে বড় সাইটোপ্লাজম ঘন, নিউক্লিয়াস আকারে বড় সাইটোপ্লাজম ঘন। ষষ্ঠ বৈশিষ্ট্য, ভাজক টিস্যুর কোষগুলোর মাঝে কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না, ভাজক টিস্যুর কোষগুলোর মাঝে কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না। যেমন দেখো এটা একটা কোষ, আমি যদি কেসে অনেকগুলো এইরকমভাবে আরও যদি করে থাকি, তাহলে ভাজক টিস্যুর যে কোষগুলো আছে এটা একটা কোষ, এই যে কোষ, এই কোষ, এই কোষ, এই কোষ, এই কোষগুলোর মাঝে কোনো ফাঁকা জায়গা নাই, একটা কোষ আর একটা কোষের মাঝে কোনো ফাঁকা জায়গা নেই, এটাকে বলা থাকে ভাজক টিস্যুর কোষগুলোর মাঝে আন্তঃকোষীয় ফাঁকা স্থান পাওয়া যায় না। ভাজক টিস্যুর কোষগুলো মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি ঘটায়, অর্থাৎ ভাজক টিস্যু বিভাজিত হয় বলে উদ্ভিদ লম্বা এবং কী হতে পারে মোটা হতে পারে। ভাজক টিস্যুতে সাধারণত কোষ গহ্বর থাকে না, থাকলেও ছোট সংখ্যায় খুবই কম, থাকলেও ছোট সংখ্যায় খুবই কম, কোষে সাধারণত সেকেন্ডারি কোষে কোনো কোষপ্রাচীরও অনেক সময় দেখা যায় না। তো প্রিয় শিক্ষার্থী,
আমরা ভাজক টিস্যুর কি আছে বৈশিষ্ট্যগুলো আর একবার একটু পড়ব। ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনের সক্ষম বিভাজিত হয়। ভাজক টিস্যুর কোষগুলো আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষড়ভুজ আকৃতির হয়ে থাকে। ভাজক টিস্যুর কোষ প্রাচীর পাতলা সেলুলোজ দ্বারা গঠিত, কখনো কখনো লিগনিনও পাওয়া যেতে পারে। ভাজক টিস্যুর কোষগুলোর মাঝে আন্তঃকোষীয় ফাঁকা স্থান থাকে না। ভাজক টিস্যুতে কি আছে নিউক্লিয়াস আকারে বড়, সাইটোপ্লাজম ঘন থাকে। ভাজক টিস্যুর কোষগুলোর মাঝে কোনো কোষ গহ্বর থাকে না। ভাজক টিস্যুর কোষগুলোর মাঝে কোনো কোষ গহ্বর থাকে না। ভাজক টিস্যুর কোষগুলো তোমার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি প্রাপ্ত হয়। তাহলে আমরা কি আছে টিস্যুর সংজ্ঞা পড়লাম, ভাজক টিস্যুর সংজ্ঞা পড়লাম, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পড়লাম, ভাজক টিস্যুর অবস্থান কোথায় পাওয়া যায় এই ভাজক টিস্যুগুলো। সহজ কথা, উদ্ভিদের যে অঙ্গগুলো বিভাজনে সক্ষম, উদ্ভিদের যে জায়গাগুলোতে বিভাজিত হয় যার কারণে উদ্ভিদ কি আছে লম্বা হতে পারে, মোটা হতে পারে, সেই যেখানে বড় হয়, যে অঙ্গগুলো বড় হয় সেখানে বড় হওয়ার অন্যতম কারণ হচ্ছে কি ভাজক টিস্যু। তাহলে বিভাজনে সক্ষম টিস্যুগুলোকেই বলবো কি আমরা ভাজক টিস্যু বলা হয়ে থাকে। এটা উদ্ভিদের কোথায় পাওয়া যায়, উদ্ভিদের পাতায় পাওয়া যায়, ফুলে পাওয়া যায়, ফলে পাওয়া যায়, মুকুলে পাওয়া যায়, কাণ্ডে পাওয়া যায়, পর্বে পাওয়া যায়, পর্ব মধ্য পাওয়া যায়, ইত্যাদি অঞ্চলে কি পাওয়া যায় ভাজক টিস্যু পাওয়া যায়। অর্থাৎ কি উদ্ভিদের যে অঞ্চলগুলোতে কি আছে তোমার বৃদ্ধিপ্রাপ্ত হয়, বৃদ্ধিপ্রাপ্ত অঞ্চলগুলোতে যে কোষ কি আছে যে টিস্যুগুলো পাওয়া যায় তাকে বলা থাকে ভাজক টিস্যু। যেমন মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, পর্ব মধ্য, পর্ব মধ্য ইত্যাদিতে কি আছে ভাজক টিস্যুগুলো পাওয়া যায়। এরপরে আমরা পূর্ব ভাজক টিস্যুর কাজ, ভাজক টিস্যুর যে কাজগুলো রয়েছে তার ভিতর অন্যতম প্রধান কাজ হচ্ছে ভাজক টিস্যুর কোষগুলো বারবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি ঘটে। দৈর্ঘ্য ও প্রস্থে কী ঘটায়, বৃদ্ধি ঘটায়। এরপর ক্ষতস্থান পূরণে, কোনো জায়গায় কোনো কারণে যদি ক্ষত সৃষ্টি হয় ভাজক টিস্যুগুলো সেখানে বিভাজিত হওয়ার মধ্য দিয়ে ওই ক্ষতস্থানটা কী করে দেয়, পূরণ করে দেয়, অর্থাৎ ক্ষতস্থান পূরণে সাহায্য করে থাকে। স্থূলতা বৃদ্ধি অর্থাৎ মোটা হতে ভাজক টিস্যুর প্রয়োজন রয়েছে। এছাড়াও ভাস্কুলার বান্ডেল নামক ভাজক টিস্যু পরিবহন টিস্যু সৃষ্টি করতে, ভাস্কুলার বান্ডেল নামক ভাজক টিস্যু হতে পরিবহন টিস্যু তৈরি হয়ে থাকে। ভাস্কুলার বান্ডেল নামক ভাজক টিস্যু থেকে পরিবহন টিস্যু, অর্থাৎ পরিবহন বলতে উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি নেয়, সেই পানি পাতায় পৌঁছে দেয় যে টিস্যু সেটা হচ্ছে এক ধরনের পরিবহন টিস্যু, নাম হচ্ছে জাইলেম। উদ্ভিদ পাতায় তৈরি করে থাকে খাদ্য, সেই খাদ্য পাতা থেকে মূলে যে নিয়ে আসে এটাও এক ধরনের কি আছে তোমার পরিবহন টিস্যু, এটার নাম হচ্ছে ফ্লোয়াম। এরকম এই পরিবহন টিস্যুগুলোও সৃষ্টিতে ভাজক টিস্যু ভূমিকা পালন করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা টিস্যুর সংজ্ঞা পড়লাম, টিস্যুর কে আছে ভাজক টিস্যুর সংজ্ঞা পড়লাম, ভাজক টিস্যুর প্রকারভেদ কে আছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পড়লাম, ভাজক টিস্যুর অবস্থান পড়লাম, ভাজক টিস্যুর কাজ পড়ছি আমরা। এরপরে আমরা পড়ব ভাজক টিস্যুর প্রকারভেদ, ভাজক টিস্যুর প্রকারভেদ। ভাজক টিস্যুকে বিভিন্নভাবে ভাগ করা হয়ে থাকে, ভাজক টিস্যুকে বিভিন্নভাবে ভাগ করা হয়ে থাকে। প্রথমেই আমরা কি আছে ভাজক টিস্যুকে উৎপত্তি অনুসারে ভাগ করব, উৎপত্তি, উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু তিন প্রকার, উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু তিন প্রকার। এক নম্বর হচ্ছে প্রারম্ভিক, প্রারম্ভিক ভাজক টিস্যু। দুই নম্বর হচ্ছে প্রাইমারি, প্রাইমারি ভাজক টিস্যু। তিন নম্বর হচ্ছে সেকেন্ডারি, সেকেন্ডারি ভাজক টিস্যু। প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, এরপর সেকেন্ডারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক, সেকেন্ডারি ভাজক টিস্যু। প্রারম্ভিক ভাজক টিস্যু নাম দেখলেই বুঝতে পারতেছি আমরা সর্বপ্রথম যে টিস্যুটা কি আছে তোমার উৎপত্তি হয়ে থাকে, সর্বপ্রথম যে টিস্যুটা বিভাজিত হয়ে থাকে সেটাকে বলবো কি আমরা প্রারম্ভিক ভাজক টিস্যু বলা হয়ে থাকে। অর্থাৎ উদ্ভিদের মূল ও কাণ্ডের শীর্ষদেশে,
উদ্ভিদের মূল ও কাণ্ডের শীর্ষদেশে একটা ক্ষুদ্র অঞ্চল রয়েছে, যেখান থেকে পরবর্তীতে কেসে বিভাজনের মধ্য দিয়ে অন্যান্য কেসে টিস্যুগুলো সৃষ্টি হয়ে থাকে, সেটাকে বলবো কি আমরা প্রারম্ভিক ভাজক টিস্যু। তাহলে প্রারম্ভিক ভাজক টিস্যু কাকে বলবো? উদ্ভিদের মূল ও কাণ্ডের শীর্ষে এমন একটা জায়গা রয়েছে যেখান থেকে অন্যান্য কোষগুলো, অন্যান্য টিস্যুগুলো সৃষ্টি হয়, ওই টিস্যুকে বলবো কি আমরা কেসে কেসে তোমার প্রারম্ভিক ভাজক টিস্যু। এরপরে পড়বো কি আমরা প্রাইমারি ভাজক টিস্যু। প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে যে শিশুর উৎপত্তি হয়ে থাকে সেই টিস্যুকে বলবো কি আছে প্রারম্ভিক প্রাইমারি ভাজক টিস্যু। আবার বলছি, প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে যে টিস্যুর উৎপত্তি হয় তাকে বলবো কি আমরা প্রাইমারি ভাজক টিস্যু। আর প্রাইমারি ভাজক টিস্যুর কারণেই উদ্ভিদের দৈর্ঘ্য ও দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, লম্বা হয়ে থাকে। উদ্ভিদ যে লম্বা হয়ে থাকে, এই লম্বা হওয়ার অন্যতম মূল কারণ হচ্ছে কি আছে প্রাইমারি ভাজক টিস্যু। কোথায় পাওয়া যায় এটা? মূল ও কাণ্ডের শীর্ষে পাওয়া যায়, মূল ও কাণ্ডের শীর্ষে পাওয়া যায়। সেকেন্ডারি ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু বিভাজন ক্ষমতা প্রাপ্ত হয়ে যে ভাজক টিস্যুর সৃষ্টি হয়ে থাকে তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলা হয়। অর্থাৎ কি, স্থায়ী টিস্যু যখন কি আছে যে টিস্যু বিভাজন হয় না, এইরকম স্থায়ী টিস্যু, আবার বলছে যে টিস্যু বিভাজন হয় না, এরকম স্থায়ী টিস্যু পরবর্তীতে যদি কোনো কারণে বিভাজিত হয় তাহলে ওই ধরনের ভাজক টিস্যুকে বলবো কি আমরা সেকেন্ডারি ভাজক টিস্যু। অর্থাৎ যে টিস্যু প্রথমে বিভাজিত হয়ে বিভাজন ক্ষমতা বন্ধ হয়ে গেছে, পরবর্তীতে কোনো কারণে যদি ওই টিস্যু আবার বিভাজিত হয় তাহলে সেটাকে বলবো কি আছে সেকেন্ডারি কেসে ভাজক টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়। অর্থাৎ উদ্ভিদ সেকেন্ডারি ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের প্রস্থে বৃদ্ধি পায়, তার মানে উদ্ভিদ মোটা হয়। প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে প্রাইমারি ভাজক টিস্যু তৈরি হয়, প্রাইমারি ভাজক টিস্যু কারণে উদ্ভিদ লম্বা হয়ে থাকে, সেকেন্ডারি ভাজক টিস্যু কারণে উদ্ভিদ প্রস্থে বাড়ে অর্থাৎ মোটা হয়ে থাকে। সেকেন্ডারি ভাজক টিস্যু কোথায় পাওয়া যায়? কর্ক ক্যাম্বিয়াম এবং কেসে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এবং ভাস্কুলার কেসে ক্যাম্বিয়ামে পাওয়া যায়। কর্ক ক্যাম্বিয়াম ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এবং ভাস্কুলার ক্যাম্বিয়ামে কি আছে তোমার সেকেন্ডারি ভাজক টিস্যু পাওয়া যায়। তাহলে উৎপত্তি অনুযায়ী কেসে ভাজক টিস্যুকে আমরা কেসে তিন ভাগে ভাগ করলাম, প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। এরপরে কেসে আমরা অবস্থান অনুসারে ভাজক টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, অবস্থান অনুসারে ভাজক টিস্যু, অবস্থান অনুসারে কেসে ভাজক টিস্যু তিন প্রকার, অবস্থান অনুসারে ভাজক টিস্যু তিন প্রকার। কি কি সেগুলো? শীর্ষস্থ ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু। শীর্ষস্থ ভাজক টিস্যু, এরপর পার্শ্বীয় ভাজক টিস্যু এবং তিন নম্বর হচ্ছে নিবেশিত, নিবেশিত ভাজক টিস্যু। তাহলে অবস্থান অনুসারে ভাজক টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে, অবস্থান অনুযায়ী ভাজক টিস্যু তিন প্রকার। কী কী সেগুলো? শীর্ষস্থ ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু। শীর্ষস্থ ভাজক টিস্যুর নাম থেকে আমরা বুঝতে পারতেছি উদ্ভিদের যে ভাজক টিস্যু মূল এবং কাণ্ডের সবার শীর্ষে থাকে, সবার উপরে থাকে, যার কারণে কি আছে তোমার কাণ্ড লম্বা হয়, মূলও লম্বা হয়ে নিচের দিকে থাকে, এই ধরনের ভাজক টিস্যুকে বলবো কি আমরা শীর্ষস্থ ভাজক টিস্যু। অর্থাৎ প্রাইমারি ভাজক টিস্যুটাকেই কে আছে অন্য নামে কে আছে আমরা কে আছে শীর্ষস্থ ভাজক টিস্যু বলতে পারবো। এটা পাওয়া যায় কোথায়? শীর্ষস্থ ভাজক টিস্যু মূল এবং কাণ্ডের শীর্ষে পাওয়া যায় কে আছে শীর্ষস্থ ভাজক টিস্যু। এরা প্রাইমারি ভাজক টিস্যু থেকেই আসে, এরা কেসে এদেরকে কেসে প্রাইমারি ভাজক টিস্যু বলা যেতে পারে। এরা প্রাইমারি ভাজক টিস্যুর মতনই কেসে কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। এরপর পার্শ্বীয় ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু কেসে সেকেন্ডারি ভাজক টিস্যুর মতনই এদের কারণ, অর্থাৎ যে ভাজক টিস্যুগুলো উদ্ভিদের কেসে মূল ও কাণ্ডের পার্শ্ব দেশে লম্বালম্বিভাবে অবস্থান করে থাকে এবং বিশেষভাবে বিভাজিত হয়ে সেকেন্ডারি ভাজক টিস্যুতে পরিণত হয় তাকে পার্শ্বীয় ভাজক টিস্যুতে বলা হয়ে থাকে। অর্থাৎ উদ্ভিদের যে ভাজক টিস্যুগুলো
কাণ্ড বা মূলের কি আছে পার্শ্বে অবস্থান করে প্রস্থ বা বেড় বৃদ্ধি করে থাকে তাকে কি আছে পার্শ্বীয় ভাজক টিস্যু বলা হয় থাকে। অর্থাৎ পার্শ্বীয় ভাজক টিস্যু এক ধরনের সেকেন্ডারি ভাজক টিস্যু। নিবেশিত ভাজক টিস্যু, যে সকল ভাজক টিস্যু শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয়ে দুইটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করে থাকে তাদেরকে নিবেশিত ভাজক টিস্যু বলা হয় থাকে। অর্থাৎ যে সকল ভাজক টিস্যু শীর্ষস্থ ভাজক টিস্যু থেকে উৎপত্তি হবে, উৎপত্তি হয়ে দুইটে ভাজক টিস্যুর মাঝখানে থাকে, দুইটে স্থায়ী টিস্যুর মাঝখানে থাকবে, অর্থাৎ যে টিস্যু দুইটি স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে তাদেরকে বলবো কি আমরা নিবেশিত ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু। তাহলে অবস্থান অনুসারে ভাজক টিস্যুকে কয় ভাগে ভাগ করলাম? অবস্থান অনুসারে ভাজক টিস্যুকে ভাগ করলাম আমরা তিন ভাগে। শীর্ষস্থ ভাজক টিস্যু যে সবার উপরে থাকে লম্বা করে, পার্শ্বীয় ভাজক টিস্যু যে পাশে থাকে প্রস্থ বৃদ্ধি করে থাকে, নিবেশিত ভাজক টিস্যু দুইটি স্থায়ী টিস্যুর মাঝে যে ভাজক টিস্যু থাকবে সেটাকে বলবো কি আমরা নিবেশিত ভাজক টিস্যু বলা হয়ে থাকে। এরপর কি আছে বিভাজন কি আছে অনুসারে, বিভাজন অনুসারে কি আছে ভাজক টিস্যু তিন প্রকার। বিভাজন কোষ বিভাজন অনুযায়ী, কোষ বিভাজন অনুসারে কোষ বিভা কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু তিন প্রকার। কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু তিন প্রকার, কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু তিন প্রকার। কী কী সেগুলো? মস, প্লেট, রিব। মস, প্লেট, রিব। মস, প্লেট, রিব। অর্থাৎ কোষ বিভাজন অনুযায়ী ভাজক টিস্যু তিন প্রকার। প্রথমে হচ্ছে মস, যে সকল ভাজক টিস্যুর কোষগুলো সকল তলে সমানভাবে বিভাজিত, চতুর্দিকে বিভাজিত হয়। এটা যদি কোষ হয় এই দিকে মানে চতুর্দিকে বিভাজিত হবে, চতুর্দিকে আবার যদি এইরকম হয়ে থাকে তাহলে চতুর্দিকে যে কি আছে তোমার কোষটা বিভাজিত হয় এই ধরনের কি আছে ভাজক টিস্যুকে বলা থাকে মস বলা থাকে। অর্থাৎ যে ভাজক টিস্যুর কি আছে কোষগুলো তিন সব কি আছে চতুর্দিকে সকল স্তরে কি আছে বিভাজিত হয় তাকে কি আছে মস বলা হয়ে থাকে। এটা হচ্ছে কি উদ্ভিদের ভ্রূণ, ভ্রূণথলি, কর্টেক্স, অ্যান্ডোস্পাম এই ধরনের কি আছে মস পাওয়া যায়। এরপর লেখা আছে প্লেট, যে ভাজক টিস্যুর কোষগুলো শুধুমাত্র দুই দিকে বিভাজিত হয়, দুইটি তলে বিভাজিত হয়, দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধিপ্রাপ্ত হয় এই ধরনের ভাজক টিস্যুকে বলবো কি আছে প্লেট বলাই থাকে। যে ভাজক টিস্যুগুলো দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে তাকে কি আছে প্লেট বলা থাকে। এরপর লেখা আছে রিব, যে ভাজক টিস্যুর কোষগুলো শুধুমাত্র একদিকে বিভাজিত হয়ে থাকে তাকে রিব বা পোষ্যকা ভাজক টিস্যু বলা হয়ে থাকে। তার কাছে বিভাজন ক্ষমতা অনুসারে কি আছে মস ভাজক টিস্যু যেটা চতুর্দিকে বিভাজিত হয়, প্লেট ভাজক টিস্যু দুই দিকে বিভাজিত হয়, রিব ভাজক টিস্যু শুধুমাত্র একদিকে বিভাজিত হয়ে থাকে। এরপর অবস্থান অনুসারে ভাজক টিস্যুকে, অবস্থান অনুসারে ভাজক টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে। অবস্থান অনুযায়ী ভাজক টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে। অবস্থান তো আমরা পড়েছি কে আছে অবস্থান, এরপর কে আছে কাজ পড়বো আগে আমরা তারপরে অবস্থান পড়বো। কাজ অনুযায়ী ভাজক টিস্যু তিন প্রকার, কাজ অনুযায়ী কে আছে ভাজক টিস্যু তিন প্রকার। একটা হচ্ছে কে আছে প্রো, কাজ অনুযায়ী ভাজক টিস্যু তিন প্রকার, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম। প্রোটোডার্ম, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং কি আছে ভিত্তি ভাজক টিস্যু, ভিত্তি, ভিত্তি ভাজক টিস্যু, প্রোটো, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং ভিত্তি টিস্যু। প্রোটোডার্ম যে ভাজক টিস্যু হতে উদ্ভিদের কি আছে তোমার কাজ, যে ভাজক টিস্যু হতে উদ্ভিদের ত্বক তৈরি হয়ে থাকে, বাকল সৃষ্টি হয়, যে ভাজক টিস্যু থেকে উদ্ভিদের কি আছে ত্বক বা বাকল সৃষ্টি হয়েছে সেটাকে বলবো কি আমরা প্রোটোডার্ম, সবচেয়ে বাহিরের টিস্যু এটা, এটাকে সবচেয়ে বাহিরের টিস্যু বলা হয়ে থাকে, যেখান থেকে উদ্ভিদের বাকল সাল বা ত্বক সৃষ্টি হয়েছে সেটাকে বলবো কি আছে প্রোটোডার্ম বা বাহিরের টিস্যু বলা থাকে প্রোক্যাম্বিয়াম, যে ভাজক টিস্যুর কোষগুলো বিভাজিত হয়ে পরিবহন টিস্যু তৈরি করে থাকে তাকে প্রোক্যাম্বিয়াম বলে। যে ভাজক টিস্যুর কোষগুলো কি আছে তোমার বিভাজিত হয়ে কি আছে পরিবহন টিস্যু তৈরি করে থাকে সেই ভাজক টিস্যুকে বলবো কি আমরা প্রোক্যাম্বিয়াম। আর ভিত্তি টিস্যু যে টিস্যুর উপরে কি আছে তোমার উদ্ভিদটা অবস্থান করে থাকে, অর্থাৎ কি আছে তোমার প্রোটো অর্থাৎ ত্বক এবং কি আছে পরিবহন টিস্যু ছাড়া অন্য যে টিস্যুগুলো তৈরি হবে অন্য টিস্যুগুলো থাকে তাকে বলবো কি আমরা ভিত্তি টিস্যু বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী আজকে আমরা যে ক্লাসটা আলোচনা করলাম অষ্টম অধ্যায়ের কি আছে
টিস্যুর অংশ থেকে শুধুমাত্র ভাজক টিস্যু বা মেরিস্টেম টিস্যু, ভাজক টিস্যু অপর নাম হচ্ছে মেরিস্টেম টিস্যু নিয়ে আলোচনা করলাম। প্রথমে আমরা পড়েছি টিস্যু কাকে বলে, একগুচ্ছ কোষকে কলাবার টিস্যু বলা হয়ে থাকে। এরপর করলাম কে আছে টিস্যুর কে আছে তোমার প্রকার ভেদ পড়েছি, কে আছে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পড়েছি, ভাজক টিস্যুর অবস্থান পড়লাম, ভাজক টিস্যু কে আছে শ্রেণীবিন্যাসগুলো আমরা পড়লাম, ভাজক টিস্যু কে আছে ভাগ করা বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু। এরপরে কে আছে ভাজক টিস্যুকে অবস্থান অনুসারে তিন ভাগে ভাগ করা হয়েছে, শীর্ষস্থ ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু, নিবেশিত ভাজক টিস্যু। বিভাজন অনুযায়ী ভাজক টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়েছে, মস, প্লেট, রিব। কাজ অনুসারে ভাজক টিস্যুকে ভাগ করা হয়েছে, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং কে আছে ভিত্তি টিস্যু। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ভাজক টিস্যুর কে আছে বৈশিষ্ট্য কে আছে ভাজক টিস্যু সম্পর্কে আলোচনা করলাম। তোমরা ক্লাসটা অবশ্যই ভালো করে দেখবা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই ক্লাসটা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।